আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত যে ভিডিও আপলোড করি, সেই ধারাবাহিকতায় আজকে আমি একটা ভিডিও আপলোড করব। সেটা হইল সিলিন্ডার বেড ফ্লাড লক মেশিন, যদি ব্র্যান্ডের মিডিল বারের হাইট অ্যাকচুয়ালি কী পদ্ধতিতে নিতে হয় সেই পদ্ধতি দিয়ে আপনাকে দেখাবো। এর আগে আমি আপনাদেরকে তিনটি শর্ট ভিডিও দেখাইছি, আপনারা দেখছেন। তো আমি এই ভিডিও মিডিল বারের হাইট, মিডিল বারের উচ্চতা কতটুকু হবে সেটা অনেকে কিন্তু নিডল প্লেট লাগিয়ে প্লেটের উপর থেকে নিডলের মাথাটা কতটুকু উপরে আসে, প্লেট থেকে এখানে প্লেট লাগিয়ে প্লেটের মাথার থেকে কতটুকু উপরে আসে সেইটা কিন্তু অনেকে মাপ দিয়ে দেখা, এই প্লেট থেকে কতটুকু উপরে আসে নিডলের মাথাটা এইটা কিন্তু দেখা, কিন্তু আমি সেটা দেখাবো না। আমি আপনাদেরকে দেখাবো জুকি কোম্পানি যে পদ্ধতিতে নিডল বারে হাইট নিছে সেই পদ্ধতি নিয়ে শুধু আপনাদেরকে আমি দেখাবো। এখানে এই যে নিডল থেকে লোপারের দূরত্ব, একটা দূরত্ব আছে, এই দূরত্বটা সাধারণত থাকবে যদি এখানে একটা কোড নাম্বার আছে B56। এই B56 মানে কি, এটা আমি আপনাদেরকে এর আগে বুঝাইছি। অর্থাৎ এই নিডল থেকে ডান পাশের নিডল থেকে বাম পাশের নিডলের দূরত্ব হইল 5.6 মিলিমিটার। তো যদি নিডল ডান পাশের নিডল থেকে বাম পাশের নিডলের দূরত্ব 5.6 মিলিমিটার হয়, তাহলে এই ডান পাশের নিডল থেকে এই লোপারের মাথার দূরত্ব 3.1 মিলিমিটার হয়। আর যদি এই কোড নাম্বার 6.64 হয়, B64, তাহলে এই নিডল থেকে নিডলের দূরত্ব হবে 6.4 মিলিমিটার, তখন এই ডান পাশের নিডল থেকে এই লোপারের মাথার দূরত্ব হবে 2.7 মিলিমিটার। অর্থাৎ নিডলের দূরত্ব যদি কম বেশি হয়, এই ডান পাশের নিডল থেকে লোপারের দূরত্ব কম বেশি হবে। তো আমার এখানে যখন এটা 5.6 আছে, এখানে 5.6 আছে, সেই হিসাবে আমার এখানে এই মেশিনের নিডল থেকে নিডলের দূরত্ব 5.6 মিলিমিটার। তো 5.6 মিলিমিটার হইলে আমার ডান পাশের নিডল থেকে লোপারের মাথার দূরত্ব হবে 3 মিলিমিটার। তো 3 মিলিমিটার আছে কি না সেইটা আমি আগে দেখি বন্ধু। তাহলে আমার এই নিডল থেকে নিডলের দূরত্ব 5.6 মিলিমিটার, তাহলে আমাকে ডান পাশের নিডল থেকে লোপারের দূরত্ব হবে 3 মিলিমিটার। তো এখন দেখা যায় 3 মিলিমিটার নাই, তা আমি 3 মিলিমিটারটা একটু মাপ দিয়ে নেই। অর্থাৎ আমি এখান থেকে এই নাটটা লুজ দিয়ে বন্ধ করো। তো আমাকে এই নিডল থেকে নিডলের দূরত্ব 5.6 মিলিমিটার হলে আমাকে এই ডান পাশে নিডল থেকে লোপারে মাত্র দূরত্ব 3 মিলিমিটার হবে। এই 3 মিলিমিটার আছে, এটা হচ্ছে 3 মিলিমিটার, এই 3 মিলিমিটার হবে। তো এইটা আমি ঠিক করার পরে, এইটা যখন আমি ঠিক করব, ঠিক করার পরে আমাকে বেল্ট টাইমিংটা ঠিক আছে কি না এটা আমাকে পারফেক্ট করতে হবে। যদি আমাকে নিডল বারের হাইটটা ঠিক করতে হয়, তো আমাকে বেল্ট টাইমিংটা ঠিক আছে কি না দেখি, বেল্ট টাইমিংটা কি ঠিক আছে কি না দেখি। ছিদ্র থেকে ও পাশে নিডলটা লোপারটা যতটুকু পরে আছে এ পাশেও ততটুকু আছে, অর্থাৎ বেল্ট টাইমিংটা আমার ঠিক আছে। তো বেল্ট টাইমিং এর আগে আপনাদেরকে আমি দেখাইছি, ওইভাবে আপনারা বেল্ট টাইমিং করবেন। এখন শুধু আমি নিডল বারের হাইট কীভাবে করতে হবে এবং কি থিওরিতে নিডল বারের হাইটটা করতে হবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে একটা ছবি আছে, এই ছবি, এইটা হইল লোপার, এইটা হইল বাম পাশের নিডল। তো বাম পাশের নিডল থেকে লোপারের মাথাটা 1 মিলিমিটার বেরোয়ছে,
তা এখানে দেখা যায় আবার প্লাস মাইনাস পয়েন্ট থ্রি, অর্থাৎ এক মিলির দশ ভাগের তিন ভাগ। তো আমি এক মিলি নেওয়ার পরে এই নিডল থেকে লোপারে মাথাটা এদিকে এক মিলি বেরোনোর পরে আমি পয়েন্ট থ্রি মিলিমিটার যদি একটু কম হয় চলবে, একটু বেশি হইলেও চলবে। সুতরাং মাপ নেব আমি এক মিলিমিটার। তো এই মাপটা আমি এখন কীভাবে নেব, এই যে এই যে নিডল থেকে বাম পাশে নিডল থেকে লোপারে মাথাটা এক মিলিমিটার, তাই এইটা হইল আমার দেড় মিলিমিটার। এই এলকিডিয়ার মাপ হল দেড় মিলিমিটার, তো এইটার সাথে আমি একটু কম নিব। তখন আমার দেখা যায় এই এখন এই একটা এইটার সাথে একটু কম আছে, অর্থাৎ আমার এই বাম পাশে নিডল থেকে লোপারে মাথাটা এক মিলি আমাকে বের হয়েছে, বাম পাশে বের হয়েছে। জাস্ট এই ছবিটা আপনারা ফলো করবেন, এই ছবিটা হইল মূল থিওরি। এই লেখা আছে অ্যাডজাস্টমেন্ট অফ দ্য হাইট অফ দ্য নিডল রড, কীভাবে নিডল রড অর্থাৎ নিডেলের হাইট নির্ণয় করতে হবে, এটা হলো অ্যাকচুয়াল থিওরি। এই থিওরিটা জানানোর জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা আপলোড করতেছি। তো এখানে নিডল থেকে লোপারটা এক মিলি বাইরে বেরোয়, এটা যেহেতু দেড় মিলি তো দেড় মিলির চেয়ে একটু কম আছে, এক মিলি বেরোয়ছে। এখন আমার এই যে লোপারটা এই ছিদ্রের এই সমান আছে কি না সেটা আমি দেখব, সেটা আছে কি না আপনারা একটু ভালো করে ফলো আপ করেন, সেটা এখানে আছে কি না দেখা যায়। নিডেলের ছিদ্রটা একটু উপরে আছে, নিডেলের ছিদ্রটা একটু উপরে আছে। তো আমাকে কি করতে হবে, আমাকে নিডেল বারটা এখান থেকে একটু লুজ দিতে হবে। এইটা আমি একটু লুজ দেব, লুজ দিয়া আমি সামান্য নিডেলটা একটু নিচের দিকে নামাবো, নিচের দিকে নামাইয়া এই ছবির মতো করব, এই ছবিটা মতো আমি করব, একটু নিচে নামাই দিই আমি, আর একটু লুজ দিই, লুজটা পুরো হয় না। এটা আমি একটু আর একটু লুজ দিলাম, আমাকে এইটা পুরো এই এখন দেখা যায় এই লোপারের নিচের অংশ এই নিডেলের ছিদ্রের উপর অংশের সাথে এই দেখেন মিলিত হয়েছে, এই এখন এইটা পুরা মিলিত হয়েছে। সুতরাং আমার এখন নিডেল বারের হাইটটা ঠিক হয়ে গেছে। এইভাবে আপনারা নিডেল বারের হাইটটা মিলাবেন মিলাবেন। আমি এই নাটটার টাইট দিয়ে দেই, এইভাবে আপনারা নিডেলবারে হাইট মিলাবেন। এটা হলো অ্যাকচুয়ালি থিওরি, এই মেশিনের ম্যানুয়াল অনুযায়ী অ্যাকচুয়ালি থিওরি। এরপরে আপনি এইভাবে মেপে মাপার পরে নিডেল প্লেট বসাইয়া নিডেল প্লেট থেকে লোপারের নিডেলের মাথাটা কতটুকু উঁচু আছে আপনি মাপ নিয়ে নিতে পারবেন। সুতরাং এইভাবে আপনারা নিডেলবারে হাইট নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিও, যারা নতুন যারা দেখেন সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন দিবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন প্রতিটা ভিডিও আমার সাথে থাকার জন্য। আর আমরা এখানে গ্রামীণ শিক্ষা প্রফেশনাল ট্রেনিং সেন্টারে গার্মেন্ট মেশিন মেকানিকের কাজ শিখাই আইলাডল 3200 তারপরে আমরা কম্পিউটারের কাজ শেখাই, ইলেকট্রিক্যালের কাজ শেখাই, ড্রেস মেকিং ও অফ অর্ডারের কাজ শেখাই। আমাদের নতুন সংযোজন 2022 সালে মোটর বাইক মেকানিক মেকানিজম মোটর বাইক মেকানিজমের কাজ শেখাবো। তারপরে ইংলিশ স্পোকিংয়ের কোর্স আছে, আপনারা লোক দিবেন আমরা কাজ শিখিয়ে দেব। ধন্যবাদ। ফিরি ফিরি 200 টাকা ভর্তি ফিটা বলে দেন।